হ্যাঁ বন্ধুরা, দেখো এই অযোধ্যা রাম মন্দির তৈরি হয়েছে 2024-এ, প্রতিষ্ঠা করবে 22 তারিখে, কালকে। আর এই রাম মন্দির তৈরি করতে অনেক ঝামেলা হয়েছিল, আর সেই রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আর কালকে রাম মন্দিরের দুয়ার খুলবে। তোমরা শুনেছো আর সব জায়গায় দেখছো, দেখো এই রাম মন্দিরটা তৈরি করতে কী কী করতে হয়েছে আর কী কী দিয়ে বানিয়েছে। এই জিনিসগুলো দিয়ে রাম মন্দিরটা তৈরি হয়েছে, যেন অনেকদিন টেকসই হয় আর অনেক সুন্দরভাবে তৈরি হয়। এই রাম মন্দিরটা অযোধ্যায় হয়েছে, এখানে তোমরা শুনেছো রাম অনেক দিনই ছিল বনবাসে, এর জন্য এই রাম মন্দিরটারই অনেক ঝামেলাই হয়েছিল, আপাতত লাস্টে প্রতিষ্ঠা হয়ে গেল। কত সুন্দর হয়েছে মন্দিরটা দেখতেই পাচ্ছ, কত শক্তিশালী জিনিস দিয়ে এরা বানিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। চলো তোমরা একবার রাম মন্দিরে এসে ঘুরে যেও। আর রাম মন্দির মানে আমাদের বাঙালিদের একটা মানে ঠাকুর, এটা এটা নিয়ে কোনো রাজনীতি চলবে না, এ ঠাকুরকে সবাই ভালোবাসে। তোমরা এসো, যেই বানাক না কেন রাম মন্দির তো রাম মন্দিরই হয়।